নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কর্মোলজি আজ আমি তোমাদের সাথে আলোচনা করব জীববিদ্যার দুটো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোষ এবং কোষ বিভাজন এবং এই চ্যাপ্টার দুটো থেকে যে সকল প্রশ্নোত্তরগুলো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। এইগুলো কিন্তু তোমাদের আপকামিং স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্সের অ্যাডমিশনের এন্ট্রান্স এক্সামটা হবে তার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা এই প্রশ্ন উত্তরগুলো নিজেদের খাতায় কিন্তু অবশ্যই নোট করে নিও এবং আজকের মক টেস্টে এই প্রশ্নপত্র থেকে তোমরা কে কত নম্বরে উত্তর করতে পারলে তা কিন্তু আমাকে এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানিও তাহলে চলো শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন বলছে সুইসাইডাল ব্যাগ হলো অর্থাৎ আত্মঘাতী থলি লাইসোজোম গলগি বস্তু রাইবোজোম ক্লোরোপ্লাস্ট সঠিক উত্তর হবে অপশান এ লাইসোজোম পরের প্রশ্ন দেখো সব থেকে বেশি উচ্ছেচক থাকে লাইসোজোমে ক্লোরোপ্লাস্টে মাইটোকন্ড্রিয়া পারাক্সিজোমে সঠিক উত্তর হবে অপশান সি মাইটোকন্ড্রিয়া এখন এই প্রশ্নের ভিত্তিতে তোমরা বলতেই পারো অনেকেই যে লাইসোজোম তো সঠিক উত্তর হবে কিন্তু না সঠিক উত্তর হবে মাইটোকন্ড্রিয়া এবং কোনটার জন্য লাইসোজোম উত্তর হবে সেটাও আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো পরের প্রশ্ন দেখো কোষে পিনোসাইটোসিস পদ্ধতিতে গৃহীত হয় কঠিন পদার্থ তরল পদার্থ অর্ধতরল পদার্থ সবকটি সঠিক উত্তর হবে অপশান বি তরল পদার্থ পরের প্রশ্ন দেখো ডেসমোজমকে বলা হয় ম্যাকুলা ডেন্সা টাইট জাংশন ম্যাকুলা অ্যাডহেরেন্স হেসিডেসমোজম পরের প্রশ্ন দেখো ফ্ল্যাজেলার পর্দায় কোন উৎসেচক এটিপি এর ক্রিয়া অনুঘটিত করে অ্যাক্সোনিমাল ডাইনেইন সাইটোপ্লাজমিক ডাইনেইন কাইনেসিস নাকি মায়োসিন সঠিক উত্তর হবে অপশান এ অ্যাক্সোনিমাল নেই পরের প্রশ্ন দেখো কোষ পর্দার ফ্লুইট মোজাইক মডেল কে বর্ণনা করেন রবার্টসন রবার্ট হুক সিঙ্গার ও নিকলসন প্যান্টিন ও মাস্ট সঠিক উত্তর হবে অপশান সি সিঙ্গার ও নিকলসন পরের প্রশ্ন লাইসোজম কোনটির সঞ্চয় ভান্ডার আদ্র বিশ্লেষণকারী উৎসেচক ক্ষরণকারী গ্লাইক্রোপ্রোটিন আরএনএ এবং প্রোটিন নাকি ফ্যাট এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কিন্তু অপশান এ আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক তাহলে তোমরা বুঝতে পারলে দুটো প্রশ্নের মধ্যে পার্থক্যটা কোথায় একটা হলো আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচকের ভান্ডার আর অন্যটা হলো কিন্তু শুধু মাত্র উৎসেচকের ভান্ডার পরের প্রশ্ন দেখো অঙ্কুরিত হচ্ছে এমন বীজে মূলত কোথায় ফ্যাটি অ্যাসিডের বিশ্লেষণ হয় মাইটোকন্ড্রিয়ায় প্রোপ্লাস্টিডে গ্লাইঅক্সিমে পেরক্সিজমে সঠিক উত্তর হবে অপশান সি গ্লাই অক্সিজমে পরের প্রশ্ন দেখো কোন প্রকারের পর্দা কোষে সবচেয়ে বেশি পাওয়া যায় ই আর পর্দা ই আর পর্দা মানে কি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম পর্দা নিউক্লিয় পর্দা গলগি পর্দা প্লাজমা পর্দা সঠিক উত্তর হবে অপশান এ ইআর পর্দা কোষ প্রাচীরের গঠনগত উপাদান কী ক্লোরোপ্লাস্ট মাইক্রোফাইবিল ম্যাট্রিক্স অ্যারাবিনো গ্যালাক্টোন সঠিক উত্তর হবে অপশান বি মাইক্রোফাইব্রিল পরের প্রশ্ন দেখো এফ ওয়ান বস্তু থাকে এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ক্লোরোপ্লাস্টে মাইটোকন্ড্রিয়ায় রাইবোজোমে অমোস্টিন ইয়ারে অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম সঠিক উত্তর হবে অপশান বি মাইটোকন্ড্রিয়ায় পরের প্রশ্ন সাইটোস্কেলিটন তৈরি হয় সিএসিও থ্রি দ্বারা জমে সেলুলোজ মাইক্রোফাইব্রিল দ্বারা নাকি প্রোটিন ধর্মী ফিলামেন্ট দ্বারা সঠিক উত্তর হবে অপশান ডি প্রোটিন ধর্মী ফিলামেন্ট দ্বারা পরের প্রশ্ন কোনটির ক্ষেত্রে কোষ তত্ত্ব প্রযোজ্য নয় ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল ভাইরাস সঠিক উত্তর হবে অপশান ডি ভাইরাস পরের প্রশ্ন দেখো প্রাথমিক কোষপ্রাচীর গঠনের প্রধান উপাদান লিগনিন পেকটিন সেলুলোজ প্রোটিন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি সেলুলোজ পরের প্রশ্ন দেখো কোন অঙ্গাণুটির পর্দা থাকে না মেসোজোম রাইবোজোম মাইটোকন্ড্রিয়া লিপোজোম সঠিক উত্তর হবে অপশন বি রাইবোজোম পরের প্রশ্ন মিওসিসের যে দশায় রিকম্বিনেজ উৎসেচক প্রয়োজন হয় তা হলো ডিপ্লোটিন ডায়াকাইনেসিস প্যাকাইটিন জাইগোটিন সঠিক উত্তর হবে অপশান সি প্যাকাইটিন পরের প্রশ্ন যে দশায় কোষ্ঠীর বিশেষ কাজের জন্য পরিবর্তন ঘটে এস দশায় এম দশায় জি ওয়ান দশা নাকি জি টু দশা সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ জি ওয়ান দশা পরের প্রশ্ন মিওসিস কোষ বিভাজনের প্রথম প্রোফেজের কোন দশায় সাইন্যাপসিস হয় ডিপ্লোটিন জাইগোটিন লেপ্টোটিন প্যাকাইটিন সঠিক উত্তর হবে অপশান বি জাইগোটিন পরের প্রশ্ন দেখো সেন্ট্রিওলের প্রতিলিপি প্রস্তুত হয় ইন্টারফেজ প্রোফেজ অন্তিম প্রোফেজ অন্তিম টেলোফেজে এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রাখলাম তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তরটা আমাকে এই ভিডিওর কমেন্টে জানিও পরের প্রশ্ন স্পিন্ডেল ক্রোমোজোমে থাকে সেন্ট্রিওল কাইনেটো কোর ক্রোমোসেন্টার ক্রোমোমিয়ার সঠিক উত্তর হবে অপশন বি কাইনেটো কোর পরের প্রশ্ন মিওসিসের বাইভ্যালেন্ট অবস্থা হলো টেট্রাট অসমসমস্ত ক্রোমোজোমের মিলন ক্রোমোসেন্টার নাকি সমসমস্ত ক্রোমোজোমের মিলন সঠিক উত্তর হবে অপশান ডি সমসমস্ত ক্রোমোজোমের মিলন পরের প্রশ্ন নিচের কোন কোষে মাইটোসিস দেখা যায় না স্নায়ু কোষে অগ্নাশয় কোষে ক্ষুদ্রান্তের কোষে আবরণী কোষে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ স্নায়ু কোষে পরের প্রশ্ন দেখো কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি সবচেয়ে স্পষ্ট হয় প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ সঠিক উত্তর হবে অপশান বি মেটাফেজ পরের প্রশ্ন দেখো কোষ বিভাজন বন্ধ করা সম্ভব হয় না যে দশায় তা হলো এম দশা জি জিরো দশা এস দশা নাকি ইন্টারফেজ সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ এস দশা এস দশা মানে কি সংশ্লেষণ দশা পরের প্রশ্ন স্পিন্ডেল তন্তুতে কোন প্রোটিন পাওয়া যায় টিউবিউলিন অ্যালবুমিন মিউসিন হিমোগ্লোবিন সঠিক উত্তর হবে অপশান এ টিউবিউলিন পরের প্রশ্ন দেখো ফ্রাগমোপ্লাস তৈরি হয় অ্যানাফেজের শুরুতে অ্যানাফেজের শেষে টেলোফেজের শুরুতে টেলোফেজের শেষে সঠিক উত্তর হবে অপশান শেষে পরের প্রশ্ন নিচের কোন জীবে মিওটিক বিভাজন দেখা যায় না কসমেরিয়াম ইকোলাই স্যাকারোমাইসিস ক্লোরেল্লা সঠিক উত্তর হবে অপশান বি ইকোলাই অর্থাৎ অ্যাস্টেরিকিয়া কোলাই পরের প্রশ্ন দেখো কোষ চক্রের সঠিক পর্যায়ক্রমিক দশাগুলি হল এস জি ওয়ান জি টু এম জি ওয়ান এস জি টু এম জি টু এস জি ওয়ান এম নাকি জি ওয়ান জি টু এস এম সঠিক উত্তর হবে অপশান বি জি ওয়ান এস জি টু এম পরের প্রশ্ন কলচিসিন স্পিন্ডেল তৈরি বন্ধ হয় অ্যানাফেজে প্রোফেজে টেলোফেজে মেটাফেজে সঠিক উত্তর হবে অপশান ডি মেটাফেজে তোমাদের যদি এই পিডিএফটার প্রয়োজন হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের জন্য এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপ কর্মোলজি মেডিকেলে আপলোড করে দেবো এবং তোমাদের জানিয়ে রাখি এই টেলিগ্রাম গ্রুপ কর্মোলজি মেডিকেলে কিন্তু আমি তোমাদের বিভিন্ন ধরনের সাবজেক্ট ওয়াইজ মক টেস্টগুলো নিয়ে থাকি এবং আগামী তিরিশ তারিখ থেকে কিন্তু আমি তোমাদের এই টেলিগ্রাম গ্রুপেই একশো নাম্বারের সম্পূর্ণ কোয়েশ্চেন প্যাটার্নের ওপর মক টেস্ট নেব তাই তোমরা যারা এখনও এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তারা জয়েন করে নিতে পারো তোমরা এই টেলিগ্রাম গ্রুপের লিংকটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে যাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে তারা টেলিগ্রামের সার্চ বাড়ি গিয়ে সার্চ করবে কর্মলজি মেডিকেল এবং সহজেই তোমরা পারবে। পরের প্রশ্ন দেখো ক্রোমোজোমের রাসায়নিক গঠন হলো ডিএনএ প্লাস পেকটিন আরএনএ প্লাস ডিএনএ ডিএনএ প্লাস হিস্টোন কেবল হিস্টোন সঠিক উত্তর হবে অপশন সি ডিএনএ প্লাস হিস্টোন পরের প্রশ্ন কোষচক্রে জি জিরো দশায় কোষটি কোষচক্রের বাইরে যায় কোষচক্রে প্রবেশ করে কোষচক্র স্থগিত রাখে চক্র শেষ করে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ কোষচক্রের বাইরে যায় পরের প্রশ্ন কোষচক্রের কোন দশায় আর এন এ প্লাস নন ইস্টন প্রোটিন সংশ্লেষ হয় এস দশা জি জিরো দশা জি টু দশা জি ওয়ান দশা নাকি এম দশা সঠিক উত্তর হবে অপশান সি জি টু দশা পরের প্রশ্ন দেখো নিচের কোনটির মধ্যে মিওসিসের পর্যবেক্ষণ আদর্শ জননকোষ পরা মাইক্রোস্পোরাঞ্জিয়াম মূল সঠিক উত্তর হবে অপশান সি মাইক্রোস্পোরঞ্জিয়াম পরের প্রশ্ন গ্যামেড উৎপাদনের সময় যে দশায় রিকম্বিনেজ উৎসেচক গ্রহণ করে তা হল প্রোফেজ ওয়ান প্রোফেজ টু মেটাফেজ ওয়ান অ্যানাফেজ টু সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ প্রোফেজ ওয়ান পরের প্রশ্ন দেখো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নিচের কোনটি পলিপ্লয়েড অবস্থা ঘটাতে সাহায্য করে এই প্রশ্ন তোমাদেরকে আমি আগেও করিয়েছিলাম সাইটোকাইনিন নাইট্রাস অ্যাসিড কলচিসিন নাকি আই এ এ সঠিক উত্তর হবে অপশান সি কলচিসিন পরের প্রশ্ন মিওসিস কোষ বিভাজন হল হোমোটাইপিক হেটেরোটাইপিক ক্যারিওটাইপিক দেহকোষ সঠিক উত্তর হবে অপশান বি হেটেরোটাইপিক পরের প্রশ্ন মিওসিস কোষ বিভাজনের যে দশায় সমসমস্ত ক্রোমোজোমগুলি পৃথক হয় তা হলো প্রোফেজ ওয়ান প্রোফেজ টু মেটাফেজ ওয়ান অ্যানাফেজ ওয়ান সঠিক উত্তর হবে অপশান ডি অ্যানাফেজ ওয়ান পরের প্রশ্ন দেখো মিওসিসের কোন দশায় ক্রসিং হবার ঘটে প্যাকাইটিন জাইগোটিন লেপ্টোটিন ডায়াকাইনেসিস সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ প্যাকাইটিন পরের প্রশ্ন দেখো এটাই কিন্তু তোমাদের আজকের প্রশ্ন সেটের শেষ প্রশ্ন সাধারণত অ্যানাস্ট্রাল মাইটোসিস দেখা যায় উদ্ভিদ কোষে প্রাণী কোষে ব্যাকটেরিয়া কোষে সবকটি সঠিক উত্তর হবে অপশান এ উদ্ভিদ কোষে তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো নিজেদের খাতায় নোট করে নিও এবং তোমরা এই মক টেস্টে কে কত নম্বরে উত্তর করতে পারলে আমাকে এই ভিডিওর কমেন্টে জানিও আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য বিভিন্ন সরকারি কোর্সের খবর বিভিন্ন সরকারি চাকরির বিজ্ঞপ্তি এবং বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির বিভিন্ন তথ্য সম্পর্কে আলোচনা করে থাকি তাই তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অথবা যদি এখনো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল বাটনে গিয়ে অল নোটিফিকেশনটা অন করে নাও এর ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান কিন্তু সরাসরি চলে যাবে তোমার কাছে তাহলে দেখা হবে পরের ভিডিও